বট মুজাহিদরা কয় এই কোন ময়দানে জিহাদ কইরা মুজাহিদ হইছে তার কাছে প্রশ্ন ভাই মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহ কোন ময়দানে জিহাদ করে মুজাহিদ হয়েছে ওলামা ইকরাম ঐক্যবদ্ধভাবে মুজাহিদ আজম লাগাইছে এ আল্লাহু আকবার আপনি যদি কন না না উনি কোন মুজাহিদ মুজাহিদ আছিল না তাইলে ফরিদাবাদ মাদ্রাসাও আর থাকে না কারণ উনি মুজাহিদ না মুজাহিদ নাম লাগায় তো উনি কুফর শিরিক করে আলাইছে মুসিবত হয়ে গেছে তাইলে ফরিদাবাদ মাদ্রাসাও থাকে না বড় কাটরাও থাকে না গোহাট ডাঙ্গাও থাকে না লালবাগও থাকে না ওই মাদ্রাসায় হুজুররা পড়ছে সেই হুজুরের কাছে আপনি কইরা হুজুর হইছেন তাইলে ওই হুজুরকে অস্বীকার করলে আপনার দিয়ে হাদিসের সনদ কাটা যায় আলেম আর পাওয়া যায় না আমার যুক্তিটা বুঝছেন কিনা আপনি যদি আমার এক পুরুষ আগের হুজুরকে বলেন ওই হুজুরকে মানি না ওই হুজুর কাফের আছিল ওই হুজুর মুশরিক আছিল ওই হুজুরের ছাত্র যে কাফের মুশরিকের কাছ থেকে হাদিস শুনি না সেই হাদিসের সনদ বর্ণনা করা যায় না হাদিস আর থাকে না তো উস্তাদ জিরা যদি কাফের মুশরিক বানায় দেয় তাহলে সেই উস্তাদ জির কাছে যেই ছাত্র পড়ছে তার কাছে আমি পড়ছি তাহলে আমার আর হাদিসের সনদ থাকে আমার কথা বুঝতেছেন আপনাদের রাগ হইতেছে মিজাজ খারাপ হইতেছে এটা কঠিন কিছু না এই আলোচনা কম হইতেছে যত বেশি হবে মুখস্থ আস্তে আস্তে হয়ে যাবে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সহি পথ সহি কথা শোনার তৌফিক দান করে না আমিন জুরগা তো আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী বলেন আরে কথা তো বড় চমৎকার কিন্তু কথার মধ্যে বিষে ভরা সাবধান সাবধান হুজুর জিন্না কথা হইনেন এই হুজুরের কথা শুই না কিন্তু আর সাদ মাদানী সাহেবকে মুশরিক বলে ফেলছে মাদ্রাসার ছাত্ররাও আজীব ব্যাপার আমি নাম খুললে বলছি না সামনে বলবো বলে আসছি হুজুরে বলে আসছি হুজুরের সাথে পরামর্শ করে আসছি হুজুর আমি কিন্তু বলে দিব এই কথা হুজুরের ওয়াজ শুই না আর সাদ মাদানী যদি মুশরিক হয়ে যায় যিনি মাদানী নগর আইসা না আল্লাহ মাদানী নগর আইসা বুখারী শরীফের ইফতেতা করায় আবার বুখারী শরীফের খতম করায় উনি যদি মুশরিক হয়ে যায় তার বাকি এই পৃথিবীতে কেউ থাকে উনি যদি মুশরিক হয়ে যায় ওনার ছাত্র আফগানে মুজাহিদ খবর নিয়ে দেখেন ওনার ছাত্র তাবলিগের বড় মুবাল্লিগ খবর নিয়ে দেখেন ওনার ছাত্র বাংলাদেশের যত কাসেমি দেখেন নামের শেষে লেখা নজরুল ইসলাম কাসেমি খুরশেদ আলম কাসেমি হ্যাঁ মুশতাকুল নবী কাসেমি সবাই উনার ছাত্র উনি মুশরিক হইলে আর হুজুররা কেউ থায় এই জন্য সব জায়গা প্রশ্ন আর ঠেলাঠেলি আর হিংসা করে লাভ নাই সাহাবির পক্ষে সাহাবি বিরোধীদের পক্ষেও যায় না সাহাবিদের এজেন্ট হয় না ঝামেলা সমাজে বাড়বে কমবে না এই জন্য দোস্তরা কথা হইলে সাহাবে একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কে যদি মাইনাস করা যায় কলঙ্কিত করা যায় ইসলামটাকে ধরা যাবে ইহুদি খ্রিস্টান টোপ ফালাইছে আমরা গিল্লা লইছি এখন সবাই মুসিবতে পড়ে গেছি এর লেগে তো সব সময় কই যে ভাই আপনি বলেন যে হুজুর আপনারা আপনারা মারামারি লাগাইলে আমি কোন দিকে যাবো উত্তর সোজা আপনি সঠিক দিকে যাবেন কি ভাই আমার কথাটা বুঝছেন তো হুজুরে হুজুরে মারামারি লাগাইলে আপনি কোন দিকে যাবেন কোন দিকে যাবেন সবাই বলেন কোন দিকে যাবেন সঠিক দিকে যাবেন যখন এখন আপনি তো বলবেন হুজুর আমি তো সঠিক চিনি না এই দোষটা কি হুজুরের না আপনার তাহলে সঠিক চেনার ব্যবস্থা করতে হবে দোয়া করতে হবে আমল করতে হবে যতটুকুতে সঠিক বেঠিক যাচাই করা যায় ততটুকুর ইলিম অর্জন করা লাগবে ঠিক না ভাই ঠিক না ভাই আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন জোরে কর তাইলে যে কথা বলছিলাম সাহাবায়ে কেরামকে যদি কলঙ্কিত করা যায় পুরো ইসলামটারে কলঙ্কিত করা যায় এই আর সাহাবায়ে কেরাম যদি পরিশুদ্ধ থাকে ইসলামের মধ্যে আর ঝামেলা বাঁধে না সাহাবায়ে কেরামের ইসলামের মধ্যে যদি আপনি তাকান দেখতে পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাবলীগ করেছেন তালিম করেছেন তাসকিয়া করেছেন জিহাদ করেছেন উম্মত দুর্বল একা সবটা করতে পারবো না একজনের দ্বারাই তাবলীগ সম্ভব না তাসকিয়া সম্ভব না একজনের দ্বারাই জিহাদ সম্ভব না বর্তমান জামানায় আসে একজনের দ্বারাই আবার তালিম সম্ভব না মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকায় মানহাজ মাসলাক মাযহাব ঠিক রাইখা আপনি জিহাদ করেন কোনো সমস্যা নাই আপনি তাবলীগ করেন কোনো সমস্যা নাই আপনি তাসকিয়া করেন কোনো সমস্যা নাই আপনি আলেম মাদ্রাসায় শুধু মৃত্যুর আগ পর্যন্ত পড়েন পড়েন কোনো সমস্যা পড়েন পড়ান কোনো সমস্যা নাই বাকি কয়েডারে ঠিক কয়া বয়া থেন আপনার কাজটা আপনি করেন তাইলে বেশি মানুষ আলহামদুলিল্লাহ জান্নাতে নিয়ে যাওয়া আমাগো পক্ষে সব আলেমের পক্ষে হুজুরগো পক্ষে
পক্ষে সাহাবীদের পক্ষে সম্ভব হবে। আর আমি যদি পণ্ডিতি কইরা লাভ দিয়া লুঙ্গি খুইলা মাথায় পাগড়ি বেঁধা কয়া হেলায় অমুকরা সব জাহান্নামে চলে গেছে, অমুকদের আকীদা মোটেও সহি নাই, তাইলে এত বিশাল দল রে জাহান্নামে ফাটাইলে আমার কি কোনো লাভ আছে? ইবলিসের কাছ থেকে পার্সেন্টেজ খাওন যাইব? ইবলিসের কাছে তো পার্সেন্টেজ খাওন যাইতো না। এই জন্য এই জায়গাটা এসে আমাদের সাথে বিরোধিতা বাইজ্য যায়। আমগো লাগে আমি আগেও কোনোদিন বলেছি কিনা, আহলে হাদিস ভাইদের সাথে জীবনেও আমাকে ভেজাল বাঁধতো না, ভেজাল বাঁধবেই, কারণ ওনাদের নামাজও হয় এই কথা আমরা এখনো স্বীকার করছি, আগেও বারবার আমি আপনাদের এলাকায় স্বীকার করেছি, মৃত্যুর আগ পর্যন্ত স্বীকার করব ওনাদের নামাজও হয়। কিন্তু ওনারা যখন বলে আমাদের নামাজই হয় না তখন লাগে ভেজাল, অথচ ওনাদের থেকে আমাদের নামাজটা ভালো করে হয়, ওনাদের থেকে আমাদের নামাজটা ভালো করে হয়, ভেজাল বাদানোর কোনো দরকার নাই। ভেজাল যে কটা জিনিস নিয়ে আসে সব সুন্নাত মুস্তাহাব জিনিস লয়ে আসে, এই জিনিসগুলো একটা আছে শুধু কেরাতের বিষয় নিয়ে, একটা আছে শুধু কেরাতের বিষয় নিয়ে, এটা নিয়ে আপনারাও বহুত মতামত, আপনাকে ১৯টা মাজহাব আছে আহলে হাদিস ভাইদের ভিতরে, এনাকে ১৯ মাজহাবের ১৯টা ফতোয়া আছে, ঠিক আছে ১৯ রকম ফতোয়ার মধ্যে আমগো দলের ফতোয়ার অভাব নাই, তো সুন্নাত মুস্তাহাব সাইরা দিলেও তো নামাজ হয়, নামাজ আপনাকেও হয় আমাকেও হয়, কিন্তু যখন মানুষ গুলাকে আপনারা বিভ্রান্ত করে ফেলেন যে আপনার নামাজও শেষ, বাপ দাদার নামাজও শেষ, সদ্য গোষ্ঠীর নামাজ শেষ, তখন হলো ভেজালটা লাগে, তো আমার জাহান্নামে ফাটায় আমার নামাজ সব পিছনের শেষ করে দিয়া আপনার লাভ কি? বলেন আপনার লাভ কি? এই সমস্যা এখনো হইতেছে, যে সমস্ত জামেলা সাহাবি বিরোধীরা করছে বর্তমান জামানায়, বর্তমান জামানায় সাহাবির মানে সাহাবি বিরোধীদের অনেকগুলো আলামত বললাম, ওনারা স্টেজে উঠতে বড় টুপি মাথায় দিয়ে কইব যে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, এই কথা কইলে আপনি কি কোরআন পড়া ধরবেন না সারবেন না? ধরবেন না সারবেন না, বাংলাই পড়তে পারে না, উনি একটু কোরআন পড়া শিখছে ছোটকালে, উনি কি কোরআন আর পড়বে ভাই? উনি তো সাইরা দিবে যে আমি কোরআনের তরজমা জানি না, তাফসির চিনি না, হুজুর এদিন লম্বা টুপি এলা হুজুরে কয়ে গেল কোরআন না বুঝে পড়লে ভারদায় ফায়দা নাই, কোনো সোয়াব নাই, তা সাইরা দি। অথচ এই কথা হাদিস বিরোধী, এই কথা কোরআন বিরোধী, কে বুঝাইব? কোরআন না বোঝা পড়লেও বুঝা পড়লে অবশ্যই বেশি সওয়াব পাবেন, দ্বিগুণ তিনগুণ একশো গুণ সওয়াব চাইলেও আল্লাহ বেশি দিতে পারেন, অবশ্যই বেশি পাবেন, অনেক বেশি পাবেন, ২৫ গুণও পাইতে পারেন, ৫০ গুণও পাইতে পারেন, এক কথা অনুযায়ী ১০০ গুণও আপনি পাইতে পারেন। কিন্তু না বুঝে পড়লেও শুধু আলিফ বললে আল্লাহ আপনার ৩০টা নেকি দিয়ে দিবেন, রসুলুল্লাহ বলেছেন। এগুলোর দিকে তাকান, এগুলোর অর্থ কেউ জানে দুনিয়াবাসী? ফললে সোয়াব হইত না? তাহনি দিয়ে একটু আগে ফতোয়া দিলেন যে না বুঝে ফললে সোয়াব নাই। ওই যে সাহাবা একরামের মশলা বুঝে নাই, জমাত চিনে নাই, সমালোচনা করে বেড়ায়, এর লেগে ঝামেলা ফাঁকা আনাইছে, সব সমস্যার সমস্যা এক জায়গায়, সাহাবীর জামাত মানতে চায় না। তো সাহাবায়ে ইনাদের মূল বহুত কিছু বলা যাবে কিন্তু শক্ত বলা যাইতেছে না, সাহাবায়ে কেরামের দিকে তাকাইলে সব সমস্যার সমাধান, না তাকাইলে সব ঝামেলার মূল। আর একটা কথা কমু, রাগ করতেছেন আপনারা? কালেকশন ওই যে দেন আমল নামল রয়েছে, কালেকশন করুন লাগবে, যাই হোক ওয়াশটা কইরে হেলাই পরে টেহা কিছু চাইলে আপনারা দিতেন না ইনশাআল্লাহ, এখন আর কথাই কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সময় কিন্তু কে কিছু দিতেন না, দুই চার পাঁচ দশ টাকা দিতেন না ইনশাআল্লাহ, ওয়াশটা কইরে লই পরে শুরু করবো। তো ভাই বলছিলাম যে এই যে সাহাবি বিরোধী মিশন, এনাদের একটা মিশন কি জানেন? এনাদের মিশন হইলো কোনো দিনদার দলকে ভাঙ্গে আর একটা দল বানাও, কথাটা খেয়াল করে এই কথা জীবন হুনছেন কিনা আমি জানি না, একটা দিনদার দলকে ভাঙ্গে আর একটা দল বানাও, গাজাখোর মতখোর জিনাখোর পাটপার চিটার চাদাবাজ মিথ্যাবাদী জিনাখোর বেনামাজির কাছে যায় আপনার ইসলাম চলে না, হের কাছে যায় হাত পাও ধরে টুপি ফাগরি পড়াইতে আপনি পারেন না, জুলাইতে আপনি পারেন না, আপনি পারেন হলো যে নামাজ পড়তেছে, যে এক দলে আছে, যে তস্কিয়া নিয়ে অথবা তাবলিগ নিয়ে আছে, হ্যারে বিভ্রান্ত করে আপনার দলে বিরে, আপনার দলে বিরে, কত বড় ছোট লোক, কত বড় ছোট লোক, কত বড় ছোট লোক, গাদ্দার, একটা দিনদার দল, কোরআন হাদিস অনুযায়ী সহি দল, দোষ আপনার নজরিয়াত অনুযায়ী বের হতেই পারে, এটা তো আর দলিল না, এই দল রে ভাঙ্গে আপনার দল বানাইতে হবে, এই ইসলাম কই হিকছে? আপনি যান গাজা খোরের কাছে যায় নামাজে লয়ে,
আরে ভাই কষ্টে বলছি আমি, কষ্টে বলছি এই কথা, এই এলাকায় দাওয়াত তাবলীগের মেহনত আছে, যা শুনে একটা মানুষকে একটা চিল্লায় পাঠাইতে গেলে কয়দিন মেহনত করা লাগে, এক সালে পাঠাইতে গেলে কয়দিন মেহনত করা লাগে, এক তিন চিল্লায় পাঠাইতে গেলে কয়দিন মেহনত করা লাগে। আমি তো নিজে সাক্ষী, চরমোনাইয়ের ভাইরা দেখেছি, দাওয়াত তাবলীগের ভাইদের সাথে তো দেখেছি, দেখেছি আলহামদুলিল্লাহ, চরমোনাইয়ের ভাইদেরকেও দেখছি। একজন মানুষকে চরমোনাইয়ের ময়দানে নিয়ে যাওয়ার লাগিয়া ফগেটের টেহা দিয়ে আমি নিজেও পাও ধরছি। কি ভাই সিরাজ ভাই বলেন, আল্লাহর বান্দা সুন্নাতের উপরে চলে না, গেছে আলহামদুলিল্লাহ, এমনই এমনই ইতিহাসটা। এক একজনে ধরে নিয়ে যায় সুন্নাতি দাড়ি পাগড়ি জুব্বা, পাঁচক তো নামাজি হয়ে গেছে, জিকিরুল্লাহ হয়ে গেছে, আপনি এসে কইতেছেন এই দরবার হারাম ওইটা। ভাই হালাল ডারে হারাম বলেন না, হারাম ডারে হারাম বলেন। মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব কালকে কয়া দিছে না সব কিছু, যে আমি কিন্তু চলে আইছি, আপনারা সবাই ভালো হয়ে আছেন, কথা ঠিক আছে না? আলাউদ্দিন জিয়াদি সাহেব যারো লয়ে আঙ্গখালি ভয় দেয়াইতেন, আমার এসে কয় হ্যারে লয়ে আইলে আপনি পারবেন, তেহারে লয়ে আহেন, আনতেও জীবনে ভারে নাই, কিন্তু আল্লাহর ভয় চালা দেখছে। সব দেশে আমগ ভয় দেখায় বেড়াইতো, মুফতি আলাউদ্দিন জিহাদি আইলে কিন্তু খবর আছে আপনারা কিন্তু পারবেন না। হ্যাঁ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশাল বড় হুজুর হয়ে আমগ গাইল্লা মাটির লগে হওয়া দিত, সেই বলছে আগে আমি যত যা বলছি সমস্ত কথাকে উদ্র করে নিলাম। এ ভাই আপনারা কেউ শোনেন নাই, কে কে শুনছেন একটু সাক্ষী দেন, এই যে একদম দুইজন তিনজন চারজন পাঁচজন, আর নাই সাতজন হলে সুবিধা হইতো, আপনারা দেখেন নাই, উনি দেখছে আছে, আর আমি তো আছি, এই তো সাতজন হয়ে গেছে, পাঁচজন ছয়জন সাতজন, আপনারা দেখেন না, আটজন হয়েছে, আপনি দেখছেন, আপনি দেখছেন, মোবাইল নেই বালা ভালোই থাকেন, আর জীবনে মোবাইল কিনে না, তো উনি বলেছে পিছনে আমি যা কিছু বলছি সব উদ্র করে নিলাম, আমি এই দলে নাই, এই দল সম্পর্কে আমার কাছে কিছু জিগাইবেনি। আল্লাহ ওনাকে পরিপূর্ণ আকীদা সহি করে পরিপূর্ণ হেদায়তের উপরে এনে দেন, আমিন জোরে কর। এখন আপনারা সবচেয়ে বড় যে হুজুর দারে লয়া গর্ব করতেন, হেই হুজুর যখন এটা ছাইরা দিছে, আপনারা যে যে ওই হুজুরের মহব্বত করতেন, আপনাদের উচিত কি? এ বলেন আপনাদের উচিত কি? বুঝে গেছেন তো মাস্টার, আপনাদের উচিত আজকে রাত্রে বা আগামী শুক্রবারে দুই তিন দিনের মধ্যে মরণ আসার আগে, মরণ করণ আসে এটা তো আর জানা নাই, সুতরাং আজকে রাত্রে বা কালকের ভিতরেই যে কোনো সময় আমার তওবা করা অবশ্যই দরকার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে দেন। তো বলছিলাম সব সমস্যার মূল সমস্যা হইল সাহাবী বিরোধী হইয়া সব দল বেজাল লাগাইছে, দুনিয়াব্যাপী আপনি শুধু বাংলাদেশ না, খুঁজলে এডেই পাবেন সাহাবী বিরোধী যারা সব বেজালের মূলে তারা। তো নবীর সাহাবা আমল সাহাবীরা দেখছে উম্মত দুর্বল একা পারে না, সাহাবা একরামের জামাতের দিকে তাকায় দেখেন সাহাবা একরামের জামাতের মধ্যে কত সুন্দর জিহাদ আছে, সাহাবা একরামের জামাতের মধ্যে বড় আলেম আছে, মুফাসসির আছে, রাইসুল মুফাসসিরিন উনিও আছে, আল্লাহ আকবার, সাহাবা একরামের মধ্যে জিহাদ তালিম তাসকিয়া সব পাবেন। কাজ ভাগ করে নিছে, কোন জন একা একটা করছে, আবার নিজে দুইটা করছে, আবার নিজে তিনটা করছে, আবার নিজে চারটাও করছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জিনিস যদি সামনে রাখা হয়, আর এত ভেজাল হয়া মুসলমানদের মধ্যে এত বিভক্তি আর এত এত পরিমাণ পার্থক্য হয় না। আজকে আমাদের এত পার্থক্য বলেই ইহুদি খ্রিস্টান না, নবী বলেন আল কুফরু বিল্লাত মুওয়াহিদা, ওরা এক, ওরা কিভাবে সাহস পায় যাদের কোনো রাষ্ট্রই পৃথিবীর মানচিত্রে ছিল না, ইসরায়েল নামক লাল কুত্তার বাহিনী, ওরা এখানে অন্যদের জালেমদের সহযোগিতা নিয়া সন্ত্রাস ভূমিকা এসা মুসলমানদের পবিত্র জমিন ফিলিস্তিনকে দখল কইরা মাস্তারি করে, আর পৃথিবীর মানুষ মুসলমানরা তাকায় তাকায় দেখে। সব মুসলমান যদি একসাথে হইয়া একবার আল্লাহ আকবার বলতো, সীমানার কাঁটা তার ভেঙে যদি সবাই বলতো বাইতুল মাকদাস আমাদের, ফিলিস্তিন আমাদের, আহলে হাদিসদের বিরোধিতায় আজ কিচ্ছু যায় আসে না। যা এরপরে মওদুদীবাদীদের বিরোধিতায় আর ভুল মশলায় কিচ্ছু যায় আসে না, মাজার পূজারি খাজার পূজারীদের কিচ্ছু যায় আসে না। আল্লাহ পাকের মেহরবানি, ওই ইরানের শিয়াদের মতবাদ বুঝার তৌফিক আপনাদেরকে দিচ্ছে।
দিছে তোদের বিরোধী তার রাজনীতি আর কোসাকুজিতে কিছু যায় আসে না আমরা মুসলমান সাহাবীদের জামাতের সাথে আসি সাহাবীদের মতো রওনা দিলাম চল ফিলিস্তিনের জমিন মুক্ত না করে বাড়ি ফিরব না আল্লাহু আকবার এই জমিন কে ঠেকায় রাখতে পারত এই বেড়া তার কে লাগায় রাখতে পারত বিচার এই সমস্ত বাসপুরে কে না এত পরিমাণ জোর জবল দখল করে আমগো আটকায় কে রাখতে পারত পেস্তা আমরা লাগাইছি সাহাবায়ে কেরামের জামাত থেকে কথা শেষ সাহাবায়ে কেরামের জামাত থেকে আমলের ব্যাপারে আকীদার ব্যাপারে চলনে বলনে যতটুকু উম্মত সর্বে ততটুকু গোমরাহের যতটুকু সরে যাবে ততটুকু জাহান্নামের পথে আগাবে যতটুকু ছাড়বে সাহাবীদেরকে ততটুকু আল্লাহ পাকের গজবের উপরে আসবে আল্লাহ পাকের গজব তাদের উপরে আসবে এইজন্য নবী বলে গিয়েছেন নবী বলে গিয়েছেন ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবী এই দুনিয়ার মানুষেরা যখন তোমরা কেউ দেখবা আমার সাহাবীকে আমার আবু বকরকে আমার উসমানকে আমার আলীকে আমার মুআবিয়াকে আমার সাহাবীদেরকে যখন কেউ গালি দিবে قولوا تمرا بولو لعنة الله لعنة الله الله باكر لعنت على شركم تدر اي نندنیو خراب قذر اوپر الله لعنت اي قطع تمرا بولو اتا نوبر حکم کار حکم شتران ایک بار اپنا را بولن امار شتے لعنة الله على شرهم لعنة الله على شرهم لعنة الله على شرهم نبي যেভাবে বলেছেন এভাবে একবার বলেন লানাতুল্লাহি على شرকুম নবীজি বলেন আমার সাহাবীরে যে গালি দিবে তোমার বলতে হবে লানাতুল্লাহি على شرকুম তোর নিন্দনীয় নিকৃষ্ট কাজের উপরে আল্লাহ পাকের লানত তাইলে লানতের নবীর মুখের বদদুয়ার ভাগিদার আমি হতে চাই না সাহাবায়ে কেরামের জামাতের সাথে আমার জীবন কাটাবো কে কে রাজি আছে দুই হাত তুলে একটু দেখায় দেন নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আল্লাহ কবুল করে নিক সাহাবায়ে কেরামের জামাতের এক নম্বর জনতকে যদি ধরেন দ্বীনের জরুরত আল্লাহর জন্য হাত পাতা হইছে যতবার কোনদিন তার কাছ থেকে ফেরা হয় নাই আবু বকর কোনদিন ফিরায় নাই ওমর উসমান আলী কোনদিন ফিরায় নাই যেই সাহাবীর কাছে দ্বীনের খাতির হাত পাতা হইছে কেউ কোনদিন ফিরায় নাই আপনাদের জন্য কেউ উঠবেন না এখন যে উঠবে মাত্র 500 টাকা জরিমানা হইব হ্যাঁ সাহাবায়ে কেরামের অনুসরণে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি বলেই তো সাহাবায়ে কেরামকে ভালোবাসি সাহাবায়ে কেরামের উদাহরণ আছে এই ভাই উঠলে 500 টাকা জরিমানা মনে রাখবেন কিন্তু উঠলে 500 টাকা জরিমানা নাম ঠিকানা জমা লইয়াই তো দুই তিনজন ওই জায়গায় যায় খারান যা কইতাছি এটা যেন বাস্তবায়ন করেন যায় হ্যাঁ